আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমি রয়েছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর থানা গোহালা ইউনিয়ন গোহালা বাজারে। এই গোহালা বাজারে একটি সালিশকে কেন্দ্র করে দুই গ্রামের সালিশবর্গ বসে, বামনডাঙ্গা বনাম মনিরকান্দি, এই দুই গ্রাম সালিশবর্গ বসে হঠাৎ করে উত্তেজিত অবস্থায় মারামারি শুরু হয়ে যায়। দুই গ্রামের মাঝে ব্যাপক মারামারি হয়, গ্যাঞ্জাম হয়, ডাল সরকি নিয়ে মারামারি হয়। এর ভিতরেও এক রাউন্ড গুলিও করেছে পাবলিক, এ খবরও পাওয়া গেছে গোপন সূত্রে। তার পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ, সিন্ধিয়াঘাট থানা ভারির পুলিশ, এরা যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দেখুন সেই দৃশ্যটি। দর্শক, এখন এই বাজারের একজন ব্যবসায়ী, তার সাথে আমরা কথা বলবো। কি হয়েছে একটু বলেন তো। রাস্তার পাশে হঠাৎ দেখি কি লোকজন, মানে ওই রামদাও লাঠি ঝুড়ি নিয়ে আমার 10 মন চলাই, যে রোদ দিতে হয় চলার নাই, আর টিকতে পারি না, ই পেট খেলার টুকুতে দেখেন অবস্থা কি। আপনি কি দোকানের ভিতরে ছিলেন? আমি দোকানের ভিতরে, কি করব। গ্যাঞ্জাম হয়েছে কোন কোন গ্রাম? এই এই দুই পক্ষে রাস্তা বড় লোক, মানে মনিরকান্দি এবং ওই বামনডাঙ্গা। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। দর্শক, শুনলেন মনিরকান্দি এবং গোহালা, তার এখানে চলা ছিল লাকড়ি, সেই লাকড়ি এখানে প্রায় 10 মন লাকড়ির মতো এখানে রোদ্রে ছিল, সেই লাকড়িগুলো নিয়ে গেছে। আর এখানে পুলিশ, এখানে প্রশাসনের লোকজন এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। দেখুন সেই দৃশ্যটি। দর্শক, দর্শক দেখুন এখানে একটি, এই যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর একটি শাখা অফিস, সেখানেও এখানে এই যে গ্লাস ভাঙচুর হয়েছে। আপনারা কি অফিসে যে চাকরি করে আমাদের মারতে আসছিল? কারা মারতে এলো? কারা আপনাদের? মনিরকান্দি 3-4টা পোলাপান, মনিরকান্দির পোলাপান আপনাদের মারতে আসছে? আর এই গ্লাস ভাঙছে কারা? ওরাই ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আর আপনি কি এখানে চাকরি করেন এই অফিসে? এটা কি অগ্রণী ব্যাংকের একটি শাখা? ও আচ্ছা, আপনার কি ক্ষতি হয়েছে? আমার ওই কাজ ভেঙে কপালে লাগতে গেছিল, তো আমি একটা কাজ করতেছিলাম, আমার চোখ ওইখানে যা মতো আমি সরে ওই কোণা নিয়ে বসে। তারপরে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই? আর আপনার এটার ভিতরে কোনো লুটপাট হয় নাই? আচ্ছা। দর্শক শুনলেন এখানে এই যে কাঁচের টুকরো পড়ে আছে, এই কাঁচের টুকরো এখানে এই সংঘর্ষের ভিতরে ইটপ্যাটকে লেগে এখানে এই অগ্রণী ব্যাংকের একটি শাখা গোহালা এখানে এই গ্লাসও ভেঙেছে, এবং লোকজন আহত হয়নি, স্টাফ যারা আছে তারা তেমন কোনো উল্লেখযোগ্য আহত হয়নি। দর্শক, দর্শক, এই মনিরকান্দি গ্রামের এক মহিলা, তার মাথায় ইট লেগে তিনিও আহত হয়েছে। আর গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলে, আমি গ্যাঞ্জাম চাই না, আমি শান্তির পক্ষে। দেখুন সেই দৃশ্যটি। দর্শক, এই মহিলা আহত হয়েছে। আজকের যে বিষয়টা নিয়ে ঘটনা, এই যে বামনডাঙ্গা গ্রাম নিবাসী মরহুম সিদ্দিক চেয়ারম্যান সাহেবের ছেলে, এ দীর্ঘদিন যাবৎ আমাদের এই গ্রামের প্রতি অন্যায় অত্যাচারভাবে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের সাথে হয়রানিমূলক বা বিভিন্নভাবে মারপিট করতেছে। এ নিয়ে আমরা গ্রামের প্রতিনিধি এবং ওই বামনডাঙ্গা গ্রামের প্রতিনিধি হিসেবে প্রায় 4-5 বার সালিশ আমরা বসেছি। বসার পরে এমনকি এ ব্যাপারটা ওসি সাহেব এবং আমাদের সিন্ধিয়াঘাট আইসি সাহেবও সব বিষয়টা জানেন, এবং এমনকি বলা হয়েছে যে পরবর্তীতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা 25,000 টাকা মুস্তাখা দিয়ে আমরা পুনরায় বসতে হবে। এমতো অবস্থায় গত কালকে সন্ধ্যার সময় আমার পাশে, আমার বাড়ির পাশে, আমার গ্রামের পাশের বাড়ির একটি ছেলে
মজিবার এর ছেলে আবু ওয়াক্কার নামে এক ছেলে ইসে গোহালা স্কুলে যে কোনো উদ্দেশ্যে তার কাজে যায়। যাওয়ার পরে তাকে যে কোনো জানি না কি জন্য লাগছে তার সাথে একটু সংঘর্ষ হওয়াতে তার জোরপূর্বভাবে বিশাল মারপিট তাকে করে। এমতো অবস্থায় তাকে মারপিট করার পরে আমরা সিন্দাঘাট আইসি পুলিশকে জানাই এবং ওসি সাহেবকে আমরা জানাই। জানানোর পরে মুখশিদপুর জানানোর পরে তারপরে বলছে আইসি সাহেব ঠিক আছে আমি সকালে দেখি। আমরা বাজারে তার অপেক্ষায় ছিলাম এবং আমরা বসা ছিলাম এবং বাবনডাঙ্গার জ্ঞানী গুণীগজন যারা ছিলেন বাবুল ভাই তারপর ইকবাল সহ বাচ্চু শরীফ জাফর এরা আসে এবং আমাদের গ্রাম থেকে জিন্নাত আলী বিশ্বাস আমি এবং আলী ভাই সহ আমরা এখানে বসছি যে একটা সুষ্ঠু সমাধান কিভাবে যাওয়া যায় এই অত্যাচার থেকে কিভাবে বাঁচা যায়। যে সিদ্দিক চেয়ারম্যান সেল সুজন ও এত অত্যাচার কেন করে এই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে সমাধান কিভাবে যাওয়া যায়। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে ইকবাল সাহেব সে আমাদের সমাজ থেকে উঠে যে পিছনে কিছু ফোন করে ফোন করার পরে দেখা গেল যে ওই পাশের থেকে যে বেশ কিছু রামদাও লাঠি চুটা নিয়ে লোকজন নিয়ে বাজারের ভিতরে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পরে আমি আমাদের আইসি সাহেবকে পুরো দেখাইছি এবং আইসি সাহেব ওটা ভিডিও করে রাখছে। রাখার পরে দেখা যায় যে আমাদের পোলাপান তখন অস্তিত্ব না থাকার কারণে ওই সময় একটি সংঘর্ষ তারা তাদের সাথে হচ্ছে। ঘটনাস্থলে আইসি সাহেব ছিল এবং বাবনডাঙ্গার মুরব্বী এবং আমার গ্রামের মুরব্বী আমরা উভয় পক্ষে স্টপ হয়ে যাই। মুরব্বীকে অসম্মান করা বা মুরব্বীদের উপরে হামলা করা এই যে এত অত্যাচারী কাজ একটু অনেক শুনলাম তো আপনার পরিচয়টা একটু দেন। আচ্ছা আমি বাড়ি মনিরকান্দি আমি এক চেয়ারম্যান আবুল কালাম এক চেয়ারম্যান কবিলউদ্দিন মিয়ার ছেলে আমার নাম আবুল কালাম আমি এই ইউনিয়নের দুই তিনবার প্রতিনিধি হিসেবে ছিলাম চেয়ারম্যান প্রতিনিধি হিসেবে ছিলাম। আমি এই গ্রামের একজন সন্তান এবং এই গ্রামের মুরব্বীদের সাথে আমরা এই চলাফেরা করি আমি এই গ্রামের এক সন্তান। ধন্যবাদ। কথাবার্তা কইতে গেলেন না।